আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব যে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে, ঠিক আছে? এখন প্রথম কথা হলো আমাদের বোঝা দরকার পিন্টারেস্ট কিসের জন্য আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, পিন্টারেস্ট হলো অনেক বিশাল একটা ইমেজ প্ল্যাটফর্ম, ইমেজ সাবমিট প্ল্যাটফর্ম, ঠিক আছে? যেখানে আমরা প্রচুর পরিমাণে ইমেজ আপলোড করতে পারি, এবং যারা বাংলাদেশের বাইরে, বাংলাদেশের বাইরে বলতে কিছু গরিব রাষ্ট্র বাদ দিয়ে, যারা মানে বড় ব্র্যান্ড, যেমন হচ্ছে কানাডা বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, আরো যারা যারা ভালো ভালো কান্ট্রি আছে, তারা কি করে, তারা কিন্তু নিজেদের মানে ব্র্যান্ড প্রমোশন করার জন্য, কিনা ব্র্যান্ড ইমেজ প্রমোশন করার জন্য, ব্র্যান্ড কেমন জানানোর জন্য প্রচুর পরিমাণে পিন্টারেস্ট ইউজ করে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা সেই জন্য পিন্টারেস্টের কাজটা শিখবো, কারণ আমাদের বেশিরভাগ কাজই কিন্তু ফরেন কান্ট্রিদের সাথে, ঠিক আছে, কিংবা যারা হায়ার লেভেলের কান্ট্রি তাদের সাথে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথমে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তার আগে অল্প একটু করে জেনে নিই যে পিন্টারেস্ট আমরা কি কাজ শিখবো। দেখেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেট আপ করবো, পিন্টারেস্ট পিন তৈরি করবো, পিন্টারেস্ট বোর্ড তৈরি করবো, ঠিক আছে? পিন্টারেস্ট মার্কেটিং কিছু টেকনিক আছে, সহজ টেকনিক, ওগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, জাস্ট আমরা প্রথমে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করি। দেখেন, প্রবলেম সব থেকে বড় হইতে পারে যে অ্যাকাউন্ট যদি ক্রিয়েট কোনো কারণে না হয়, তাহলে ভেবে নেবেন যে এখানকার আইপি জন্য ক্রিয়েট হচ্ছে না, আপনাদের খুব একটা বেশি প্রবলেম না হওয়ার কথা, ঠিক আছে? আচ্ছা, পিন্টারেস্ট তুলে লাগলাম। অনেক সময় পিন্টারেস্ট নাও হতে পারে, স্বাভাবিক বিষয়, এখানে আইটি ক্ষেত্রে নাও হতে পারে, তবে বাসাতে আপনাদের কোনো সময় মিস যাবে না, সমস্যা নেই, বুঝছেন? আচ্ছা, দেখেন, পিন্টারেস্ট অ্যাকাউন্ট আসার পরে পিন্টারেস্ট আপনি চাইলে জিমেল দিয়ে কোন অ্যাকাউন্ট খোলার নিয়ম তো সবাই বুঝেন নাকি? আপনারা কি করবেন, ওখানে জাস্ট আপনার নাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, আর কিছু ইনফরমেশন দিবেন, তাছাড়া আপনার চাইলে জিমেল দিয়ে কন্টিনিউ করতে পারেন। তো আমি আপনার সময় পাচ্ছিলাম যে জিমেল দিয়ে কন্টিনিউ করলাম, তবে আপনারা চেষ্টা করবেন না করার, নিজে থেকে অ্যাকাউন্ট তৈরি করার। যদি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তাহলে সাইন আপ, ঠিক আছে? এখানে আমরা কি করবো, আমাদের ইমেল অ্যাড্রেসটা দিব, এখানে আমাদের পাসওয়ার্ডটা দিলাম, যদি আপনার পাসওয়ার্ড আমার কাছে জেনে নেবেন, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দেবো, এপ্রিল, আগে কত সপ্তাহে বলেন, হ্যাঁ, তাহলে আপনার বয়স কত হলো, 44 45, হ্যাঁ, ওরকম 35 বছর, 35 হবে। আচ্ছা, ঠিক আছে, যারা আমরা দেওয়ার পর আমরা কি করবো, এখান থেকে কন্টিনিউ করবো, চাইলে এখানে দেখেন ফেসবুক আছে, গুগল দিয়ে অপশন আছে, ঠিক আছে, কন্টিনিউ ইয়া করবেন না। তবে এখানে একটা প্রবলেম হইতে পারে, যদি কোনো কারণে আমাদের এখানে প্রবলেম হয়, তাহলে ভেবে নিন যে এখানকার আইপি প্রবলেম, যদি প্রবলেম না হয় তাহলে ভালো, তাহলে কোনো প্রবলেম হলো না, অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট আমরা কি করবো, এখানে নেক্সট অপশনে ক্লিক করবো, নেক্সট অপশনে ক্লিক করার পরে আমরা আমাদের যত ইনফরমেশন আছে জাস্ট ওগুলো ফিল আপ করে যাবো, যা যা চাইবে, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে যা যা চাচ্ছে আমরা দিয়ে দিই, ডিজাইন পছন্দ আমাদের, লায়ন প্রয়োজন নাই, যেটা আমার কাজের না সেটা লিখবো না, লাক্সারি কার্ডস, কম্পিউটার, ফ্যাশন, আচ্ছা, যদি আমরা এখন আমাদের ইয়াতে যাই, এটা হলো আমাদের কিওয়ার্ড, বুঝছেন, কিউআর কোড, কেউ যদি এটা স্ক্যান করে তাহলে কিন্তু আমাদের ইয়া দেখাবে, স্ক্যান করবেন, করেন দেখি। আচ্ছা, এটা অ্যাপের 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 সরি এটা অ্যাপের হ্যাঁ, আচ্ছা, আমরা এবার ডান করলাম, হ্যাঁ, ওটা করে লাভ নাই। আচ্ছা, ঠিক আছে, আমরা কিন্তু আমাদের চাইলে আমাদের প্রোফাইলের কিউআর কোড তৈরি করতে পারি, খুব একটা বেশি কঠিন জিনিস না, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন, যেগুলো আমরা কি করলাম মানে সার্চ করলাম মানে অ্যাড করলাম, সেগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে? বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা, দেখেন, এখানে বললাম না, সুন্দর সুন্দর ইমেজ, এমন এমন সুন্দর সুন্দর ইমেজ এখানে পাওয়া যায়, বুঝছেন, বলার বাইরে প্রচুর সুন্দর সুন্দর ইমেজ পাওয়া যায়। আচ্ছা, দেখেন, মাঝে মাঝে কিন্তু এখানে ভিডিও পাওয়া যায়, তবে 99% আপনি এখানে কি পাবেন, ইমেজ পাবেন, ভিডিও কিন্তু খুব কম সময়তে পাবেন, ঠিক আছে? তবে কারের যেগুলো আছে ওগুলোতে প্রায় ভিডিও পাওয়া যায়, মাঝে মাঝে ভিডিও পাওয়া যায় কারের। কার্বন কি হলো ভাই? কার্বন কি? তার মধ্যে ওটা দেখলাম,
আচ্ছা আয়ার দিছিলাম দেন কারেন্ট মাঝে মাঝে সুন্দর সুন্দর সেই সেই ভিডিও পাওয়া যায় দেখছেন না দেখেন বড় বড় কোম্পানি গুলো দেখেন এভাবে কিন্তু নিজেদের মার্কেটিং করে বুঝছেন পিন্টারেস্ট এসে মানুষ যত সুন্দর সুন্দর পোস্ট দেখা যায় সে মানে ইমেজ দেখা যায় খোঁজার জন্য সে পিন্টারেস্টে আছে বুঝছেন দেখেন ওখানে দেখেন প্রচুর কারেন্ট ইয়া আছে আর এই কার কিন্তু এমনি দেওয়া নাই কারে কিন্তু নিজেদের ইয়ার লিঙ্কও দেওয়া থাকবে আমরা যদি এখানে ওপেন করি আমরা কি করব আমরা আমাদের জন্য একটা সুন্দর পোস্ট রেডি করব সেজন্য পিন্টারেস্টে আমাদের নিজেদের মানে কি শেয়ার করব আমরা বলেন তো আমাদের সার্ভিসটা শেয়ার করব পিন্টারেস্টে ঠিক আছে আচ্ছা এটা জানো কি করব ক্যানভা ইউজ করব ক্যানভাতে যাওয়ার পরে কি করলাম এখান থেকে পিন্টারেস্ট আপনার কাস্টম সাইজ দিয়ে করবেন তার সমস্যা নাই সেই কথাই করে কোনো প্রবলেম আমরা কি করলাম পিন্টারেস্ট পিন দেখেন পিন্টারেস্ট পিনের সাইজ কত 1000x1500 ঠিক আছে জাস্ট আমরা এটা এন্টার করলাম দেখেন পিন্টারেস্ট অনেক মানে কাস্টম ইয়া চলে আসছে ঠিক আছে আচ্ছা আপডেট আসলো নাকি আবার এটাতে এভাবে তো আসার কথা ছিল না আমি তো ওটাই বলছি আচ্ছা ঠিক আছে ব্যাপার না আমরা আমাদের চেঞ্জ করে নেবো আমাকে যেটা নেওয়া লাগবে এমনটা তো না আরো ডিজাইন আছে সমস্যা নাই আচ্ছা আমরা ডিজাইনে যে কি দিব ডিজিটাল মার্কেটিং সার্ভিস তাই না আচ্ছা ঠিক আছে হাউ টু ডু এর বাংলা কি কিভাবে করতে হয় জানা তাহলে আমরা কি লিখবো এখানে হোয়াট উই ডু তাই না হোয়াট আমরা কি কি কাজ করি তারপরে এখানে দেবেন যে ইনস্টাগ্রাম ফেসবুক মার্কেটিং দিলেন দিলাম এরকম ভাবে আপনি আপনার সার্ভিস গুলো সব করে দিবেন ঠিক আছে ওয়েল ডান তারপর আপনি এখানে গিয়ে দিবেন থ্যাংক ইউ দিলেন আর যদি আপনার এই ব্যাপারে আইডিয়া পেতে চান আপনারা জাস্ট এখানে ডিজাইন তো হোস পর ডিজাইন আছে আপনার ডিজাইন রিলেটেড আইডিয়া নিতে পারেন কোনো ব্যাপার না দেখছেন এখানে কিন্তু প্রচুর ডিজাইন আছে আপনি আমাদের দিলেন এখানে আরো বিস্তারিত দিতে পারেন আপনাদের কি ডিজাইন করা কোনো শেখানো আছে আশা করা যে খুব একটা প্রয়োজন পড়বে ডিজাইন কি আপনাদের প্রয়োজন করতে পারেন আপনারা তো এমনি নিজেদের ক্রিয়েটিভিটি ইউজ যত বেশি করবেন তত সুন্দর হয় ডিজাইন করতে পারবেন ঠিক আছে না আর সত্যি কথা বলতে আমার ক্রিয়েটিভিটি খুবই কম আচ্ছা তো আমরা শেয়ার অপশনে ক্লিক করলাম তারপরে ডাউনলোড পিএনজি থেকে আমরা কি করব জেপিজি তে ক্লিক করব তারপর ডাউনলোড ঠিক আছে আচ্ছা এবার আমরা কি করব আমাদের পিন্টারেস্ট এটা আপলোড তো করতে হবে তাই না আচ্ছা আপলোড করার জন্য কি করতে হবে বলেন তো তার আগে আরেকটা কাজ করতে পারি আমরা আমাদের প্রোফাইলটা কমপ্লিট করি আমাদের প্রোফাইল কিন্তু কমপ্লিট না জাস্ট আমরা আমাদের ইওর প্রোফাইলে ক্লিক করলাম এখানে জাস্ট কি করতে হবে একটা ইমেজ ইউজ করা লাগবে ঠিক আছে আচ্ছা এটা দাঁড়ান এটা দাঁড়ান দাঁড়ান আমরা ওই ইমেজটা সেভ এর ওটা আসছে ঠিক আছে এখানে আমরা ভুল জিনিস করেছি এখানে আমরা ইমেজ সেভ করতে বলছে সেভ করার জায়গা আমরা অন্য কিছু করে ফেলেছি আগে ইমেজটা সেভ করে
আসলে এটা দেওয়া লাগে কিসের জন্য এটা আমার এখন পর্যন্ত জানা নাই, ঠিক আছে, কিন্তু দেওয়া লাগে দিবেন আপনারা। দেখবেন এটা গেল কি বলেন তো, এটা হলো আমার টাইটেল, ঠিক আছে। এবার আমাদেরকে ডেসক্রিপশন দেওয়া লাগবে, কত ওয়ার্ডের ভিতরে, 500 ওয়ার্ডের ভিতরে। দেখেন অনেক সোশ্যাল মিডিয়ায় কিন্তু টাইটেল ডেসক্রিপশন আলাদা আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ডিটারমাইনিং সার্ভিস রেট একটা ডেসক্রিপশন লিখে নিই আর জনের কাছ থেকে, মানে গুগলের কাছে সার্চ দিয়ে রাখলাম, আপনি যে আপনার সার্ভিস এটা দিবেন। আমরা কি লেগে সার্চ দিয়েছিলাম, আমরা জাস্ট এখান থেকে অল্প ডিসক্রিপশন তুলে নিলাম। এটা এমন যে খুব একটা জটিল বিষয় এমন না, আপনি কি কি সার্ভিস দেবেন আপনি যখন কোর্স শেষ করবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ এখন আমার এগুলা এগুলা সার্ভিস দেওয়ার প্রয়োজন, ঠিক আছে। তাছাড়া আপনি আরো রিসার্চ করার জন্য এগুলো দেখতে পারেন, কিছু কিছু পোস্ট আছে এখানে, আপনি এগুলো চেক আউট করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমরা কি করবো, আমাদের এখানে ডিজিটাল সার্ভিসের ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। তারপরে এরপরে কি আছে, অল্টার টেক্সট। অল্টার টেক্সট মানে বোঝায়, ঠিক আছে, অল্টার টেক্সট হলো এমন একটা টেক্সট যেটা মানুষের মাঝে শো করবে না, তবে এটা কিন্তু এসইওর ব্যাকগ্রাউন্ড এসইওর কাজ করবে, ঠিক আছে। আপনারা অল্টার টেক্সটে চাইলে আপনি এটা দিতে পারেন, এবং এগুলো সামনে মাঝে মাঝে আপনি জায়গা থেকে কিওয়ার্ড ইউজ করতে পারেন, মানে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটা আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন, ঠিক আছে। আপনি এরকম হ্যাশট্যাগ কিংবা কিওয়ার্ডগুলো আপনি এখানে অ্যাড করবেন, যত যত সম্ভব কিওয়ার্ড দেওয়া যায়, এগুলো কিন্তু মানুষের কাছে শো করবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি লেখাতে, আপনার এটা লিংক দেওয়া লাগবে, আপনার আপনার ওয়েবসাইটে কিন্তু লিংক এখানে দেওয়া লাগবে, দেখাচ্ছে আপনাদের, আপনার যাদের ওয়েবসাইট আছে তারা তাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল কিসের লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক। যখন এটা হয়ে যাবে তারপর আপনি চাইলে এখানে সেভ করতে পারেন, তবে আর একটা জিনিস আছে, আপনারা শুধু সেভ করা হবে না, আপনারা শুধু এটা পোস্ট করলেন, ঠিক আছে। পিন্টারেস্টের মেন কাজ হচ্ছে আপনাকে পিনও করা লাগবে, বোর্ডও করা লাগবে, ঠিক আছে। পিন করলে সুবিধা কি, আপনার একটা পোস্ট হবে, আর বোর্ড করলে সুবিধা কি, আপনার একটা গ্রুপের মধ্যে পড়বে। মনে করেন যে আপনি সার্ভিস রিলেটেড একটা তো পোস্ট করবেন না, সার্ভিস আপনি বিভিন্ন ধরনের পোস্ট করবেন না, আপনারা ফেসবুকে ইউটিউবে প্লে লিস্ট বোঝেন না, ওরকম মনে করেন এখানে একটা প্লে লিস্টের নাম হচ্ছে কি বলে ওটাকে,
বোর্ড বলে, ঠিক আছে? তো দেখেন আমরা যদি এখানে সিলেক্টে ক্লিক করি, সার্চ অপশনে কিছু নাই, এই দেখেন ক্রিয়েট বোর্ড নামে একটা অপশন আছে। তো আমরা এই ক্রিয়েট বোর্ডের জায়গায় এখানে নাম দিলাম হচ্ছে ডিজিটাল মাইনিং। আপনাদেরকে বলছি, ঠিক আছে, গো ইট নাও। আমি শুধু আমার পোস্টটা দেখবো এখন কি অবস্থা। এবার এখানে দেখেন আমি কি করেছিলাম, অল পিন, অল পিনের ভিতরে আমার পিন কোড আছে মাত্র একটা, কারণ আমি পোস্ট করেছিলাম একটা, এটা সেভ করেছিলাম না তখন। যে আমরা কারের ভিডিও করার সময় আমরা কার ভিডিও দেখলাম তখন আমরা সেভ অপশনে ক্লিক করলাম, তাই এটা আমাদের প্রোফাইলে সেভ হয়ে আছে, ঠিক আছে? আমরা চাইলে কিন্তু এটাকে আনসেভও করতে পারি, আনসেভ করার অপশনটা একবার সেভ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এটা যা আছে আছে, ঠিক আছে। আমাদের মেন দরকার ছিল কি, আমাদের এই পোস্টটা আমাদের এতে আসা, ঠিক আছে? আচ্ছা দেখেন এখানে পোস্টে কি কি দেখতে পাচ্ছি আমরা, আমাদের টাইটেল দেখতে পাইলাম, টাইটেল দেখার পর আমরা আমাদের ডিসক্রিপশন পাইলাম, তারপর দেখেন এখানে অল্টার টেক্সট কোথাও দেখাচ্ছে, অল্টার টেক্সট কিন্তু সামনে কখনোই দেখায় না, ঠিক আছে? এটা ব্যাকগ্রাউন্ডে থাকে কিন্তু অনেক সুন্দর কাজ করে। তারপর দেখেন এখানে কি আছে, আমরা একটা লিঙ্ক ইউজ করলাম না, আমরা আমাদের ওয়েবসাইটের প্রমোশন এখানে করতে পারি না। আমরা কিসের জন্য এখানে লিঙ্ক ইউজ করলাম এটা আরো বিস্তারিত ক্লাস তখন বুঝতে পারবেন যখন আমরা এসইও ক্লাস করব, ঠিক আছে? এটার অনেক গুরুত্বপূর্ণ একটা কারণ আছে এখানে লিঙ্ক ইউজ করার জন্য, ঠিক আছে? আচ্ছা এটা হলো আমাদের পোস্ট। এবার আমরা চাইলে কিন্তু এটারই একটা গ্রুপ তৈরি করতে পারি, যেমন আমরা একটা বোর্ড তৈরি করলাম না এখানে। আমরা যদি আমাদের প্রোফাইলে যাই, দেখেন আমরা কি করেছিলাম, একটা ডিজিটাল মানে একটা পিন তৈরি করেছিলাম, একটা ডিজিটাল সরি একটা পিন তৈরি করলাম আর একটা ডিজিটাল মানে কি করলাম, বোর্ড তৈরি করলাম। আমরা চাইলে এখানে কিন্তু আরো অনেক পোস্ট অ্যাড করতে পারি, এটা সহজ একটা জিনিস আমরা বুঝাই দিই। আমি যদি আবার এখানে প্লাস বাটনে ক্লিক করি, ঠিক আছে, আবার আমরা একটা পিন তৈরি করব, ঠিক সেম ইমেজে করি, মানে জাস্ট বোঝাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ আমরা টাইটেল দিলাম, এবার আমরা এখানে কোনো ইয়া দিব না, আমরা শুধু এখানে আর কিছু না দিয়ে আমরা সেভ করব, ঠিক আছে? কোথায় করব, ডিজিটাল মানি। আপনারা যদি মনে করেন যে ডিজিটাল মানি এটা সেভ করবেন না, তখন কি করবেন, ড্রপ ডাউনে ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট এখান থেকে নতুন একটা ক্রিয়েট করে আপনি এখানে অ্যাড করতে পারেন। তবে যেহেতু ডিজিটাল মানি আছে, ডিজিটাল মানি এটাতেই করবো আমরা, ঠিক আছে? আচ্ছা আমরা সেভ অপশনে ক্লিক করলাম, এবার দেখেন কি আসে। এবার আমরা সিট নামে ক্লিক করলাম, দেখেন দেখেন এখানে কি আসছে, সেম আসছে না। এবার যদি আমরা আমাদের প্রোফাইলে যাই, কারণ ডিজিটাল মানি করা আছে, যদি ক্লিক করে দেখেন কটা বোর্ড আছে, দুইটা, ঠিক আছে? এটা আলাদা ছিল, এটা কিন্তু আলাদা, মানে দুইটা আমরা দুইবারে পোস্ট করলাম, বুঝতে পারলেন? এটা বোর্ড মানে হচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে? আমরা যদি এখন এটার ভালো একটা উদাহরণ চাই, তাহলে আমরা দেখতে পারি কি আমাদের হোম পেজে যাই, এখান থেকে অনেকে পোস্ট করেছে না, তারা নাচবে, একটু সময় নিচ্ছে, এই যাচ্ছে, ঠিক আছে? এবার দেখেন আমরা যদি কোন একটা ইয়াতে যাই, আচ্ছা এটা গেলাম, আমরা এদের কিসে যাবো, আমরা এদের প্রোফাইলে যাই, দেখি এদের প্রোফাইলে কি কি দেওয়া আছে। দেখেন প্রোফাইলে ক্রিয়েট অপশনে এখানে যে পিন দেখতে পাচ্ছেন এমন না, কিন্তু এখানে কিন্তু মাঝে মাঝে দেখবেন বোর্ডও আছে, ঠিক আছে? আর এটা কত ভিডিও আপলোড করেছে দেখেছেন, এই যে অল পিনস, এ দেখেন এগুলো কিন্তু বোর্ড, দেখেন অল পিনস, এটা কিন্তু সবকটা পোস্ট। দেখেন এই যে দেখেন 46টা পিন করা আছে, 34টা পিন করা আছে, 200 800টা পিন, এগুলো কিন্তু একটা এক একটা বোর্ড কিংবা এক একটা পোস্টের গ্রুপ, ঠিক আছে? এক একটা পিনের গ্রুপ, যদি আমরা এখানে ক্লিক করে দেখেন, এই যে এগুলো সবারা এখানে পোস্ট করেছে, বুঝছেন? এক গ্রুপে পোস্ট করেছে, প্লেলিস্ট করে রাখছে, বুঝতে পারলেন? এখানে কারো কোনো কনফিউশন আছে, ক্লায়েন্ট আপনাকে এই কাজটাই দেবে, ক্লায়েন্ট বলবে যে ভাই আমার এতগুলো ইমেজ আছে, তুমি সুন্দরভাবে এডিট করে কিংবা যে করে, কারণ পোস্ট সুন্দরভাবে করবা, পিন করবা, এবং এটা আমাদেরকে এক গ্রুপে পোস্ট করে দেবে, মানে ক্লায়েন্ট এভাবে কাজ দেয়। কিন্তু আপনারা ক্লায়েন্টের কাছ থেকে এরকম অনেক কাজ পাইতে পারেন, পিন্টারেস্টে সব থেকে মেইনলি কাজ হচ্ছে এটা। আর আরেকটা কাজ হচ্ছে কি, পিন্টারেস্ট সব থেকে বড় কাজ করে ব্যাক লিঙ্কের কাজ করে, আমরা যদি বাইরে জিনিসটা এখন আপনাদের মাথার উপর যাবে, কিন্তু যখন আমরা এসইও কাজ করব তখন এটার গুরুত্বটা অনেক ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে?
তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। আপনারা অবশ্যই ভালো মতো পিন্টারেস্ট প্র্যাকটিস করে ট্রাই করুন, কারণ ইউএসএ তো বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া মানে বড় বড় কান্ট্রি যেগুলো আমাদের কাজ দেয় তারা বেশিরভাগ পিন্টারেস্ট অনেক সুন্দরভাবে ইউজ করে। ঠিক আছে, আপনি যে করতে পারেন সুন্দরভাবে ভালো মতো রেগুলার করলে রেগুলার ভালো কাজ পাওয়া যাবে। আচ্ছা, সবাই মনোযোগে প্র্যাকটিস করুন, আর হোমওয়ার্ক আর নোট যাতে সবাই করেন। এটা মিস গেলে আপনার মনে করেন যে শেষের দিকে আমাকে যখন এসে বলবেন যে ভাইয়া কাজ দিলে মনে ভালো হতো আমার জন্য, তখন আমিও বলবো যে আপনারা তখন পেজের ছিল থাকলে হোমওয়ার্ক কিংবা নোট দিলে মনে ভালো হতো। হ্যাঁ, অবশ্যই বাংলা লিখবেন না কেন, অবশ্যই বাংলা লিখবেন, আপনি আপনার যেভাবে সুবিধা হয় যেভাবে বুঝতে পারবেন সেভাবে লিখবেন, ওই বুঝাতে আমার বোঝা লাগবে না, তো বুঝতে হবে আপনাকে। আচ্ছা।